বিস্ফোরিত হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারশিপ রকেট। বিশাল এই রকেটটি প্রথমবারের যাত্রাতেই বিস্ফোরিত হয়, তবে এতে কোনো নভোচারী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পূর্ব উপকূলের একটি কেন্দ্র থেকে রকেটটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। সফলভাবে উৎক্ষেপণের মাত্র 3 মিনিটের মাথায় রকেটটি ধ্বংস হয়ে যায়। বিশ্বে রকেট নির্মাণের ইতিহাসে স্পেসএক্স নির্মিত স্টারশিপ নামের রকেটটি সবচেয়ে বড়। এটি 120 মিটারের বেশি উঁচু। রকেট বিস্ফোরণ নিয়ে খুব একটি বিচলিত নন ইলন মাস্ক, কারণ তিনি রকেট উৎক্ষেপণের আগেই বলেছিলেন এটি ভূমি থেকে উৎক্ষেপ করতে পারলেই বা উৎক্ষেপণ স্থলে বিস্ফোরণ না হলেই একে সফলতা হিসেবে গণ্য করা হবে। উৎক্ষেপণের পর রকেটটি দ্রুতগতিতে মেক্সিকো উপকূলের দিকে যেতে থাকে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায় সবকিছু পরিকল্পনা মতো হয়নি। রকেটটির 2টি অংশ ছিল। এই 2টি অংশ বিচ্ছিন্ন হওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এটি উঁচুতে উঠতে থাকলে এর 33টি ইঞ্জিনের মধ্যে 6টি বন্ধ হয়ে যায়। সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। 3 মিনিট ওড়ার পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে আকাশে বড় বিস্ফোরণ ঘটতে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রধান বিল নেলসন টুইট করে স্টারশিপের সঙ্গে যুক্ত কর্মীদের সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন।